প্রিয় বন্ধুরা আজকের গল্প মধু সরকারের ভাড়াটে হ্যাঁ বাড়িওয়ালাও আছে ভাড়াটেও আছে কিন্তু আজকের গল্প বাড়িওয়ালা ভাড়াটের নয় তাহলে তাহলে তো গল্পটা শুনতে হবে আজকের গল্পটি লিখেছেন সাগরিকা রায় গল্পটি শেষ পর্যন্ত শুনে কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন আর দেরি না করে তাহলে শুনে ফেলি মধু সরকারের ভাড়াটে ঠান্ডাটা জমিয়ে পড়েছে হি হি কাঁপতে কাঁপতে নাইট ডিউটিতে বেরোল সায়ন ও যখন বেরোয় মিলন তখন অফিস থেকে ফিরেছে আর বাড়িওয়ালা মধু সরকার দোতলার বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছেন ভদ্রলোকের একটা চোখ নষ্ট কিছুই নাকি দেখতে পান না কী হয়েছিল জিজ্ঞেস করাতে জবাব এড়িয়ে গেছেন মনে হল এই প্রসঙ্গটা পছন্দ করেন না সায়ন বেরোয় মিলন ঢোকে মধু সরকার দেখেন রোজ একই নিয়মে চলছে ওরা ছমাস ধরেই একসাথে আছে বলে অভ্যেস হয়ে গেছে বাড়িওয়ালার দাঁড়িয়ে থাকাটাও অভ্যেসে ঢুকে গিয়েছে ভদ্রলোক একই জায়গায় একভাবে দাঁড়িয়ে থেকে ওদের বাড়ি থেকে বের হওয়া আর বাড়িতে ঢোকা লক্ষ্য করেন কেন ওরা বোঝে না তবে অস্বস্তি হয়তো বটেই কেমন মনে হয় যেন ওরা মধু সরকারের নজরবন্দি ভালো বাড়ি পাওয়া যাচ্ছে না দুজনেই তলে তলে খোঁজ চালাচ্ছে তেমন পেলে দুজনেই শিফট করবে আজ ঠান্ডাটা পড়েছে জব্বর তার ওপর মেঘলা করেছে দুপুরে ঝিমঝিম বৃষ্টিও হয়ে গেছে এক পশলা রাস্তায় লোকজন নেই প্রায় খুব প্রয়োজন যাদের তারা গুটি সুটি বেরিয়েছে দ্রুত কাজ সেরে ফিরে যাচ্ছে বা গেছে বাড়ির দিকে রাস্তার মোড়ের মাথায় টায়ার জ্বালিয়ে আগুন তাপাচ্ছে কিছু ভব ঘুরে সায়ন গরম জামার ওপর একটা চাদর জড়িয়ে নিয়েছে নাকে এসে কনকনে বাতাস ধাক্কা দিচ্ছে কারখানায় নাইট শিফটে চাকরি সায়নের সাইকেল আছে ওর বস্তুত বাইকের কথা ভেবেছিল এই মুহূর্তে বাইক কেনার টাকা নেই অল্প দিন হল বোনের বিয়ে দিয়েছে হাত প্রায় খালি বলা চলে কিছু টাকা জমিয়ে বাইক কিনবে এটাও ভেবেছে সাইকেল চালিয়ে যেতে যেতে সায়ন বাইকের কথা ভাবে জন আব্রাহামের যেমন আছে তেমন বাইকের দাম কত জানতে ইচ্ছে করে কিন্তু ভয় হয় ওর এই ইচ্ছের কথা জেনে সবাই আবার না হাসে তাছাড়া অত দামি জিনিস দিয়ে হবে কি এই তো কারখানায় যাওয়া আর আসা এরই জন্যে জনের মতো বাইকের কি দরকার দূরে কারখানার আলো দেখা যাচ্ছে সায়ন দ্রুত প্যাডেল ঘোরায় টিফিন কৌটোয় শব্দ ওঠে ধন ধান। সায়নের জন্য অপেক্ষা করতে করতে মিলন ঘুমল যদিও অপেক্ষা করার দরকার নেই তবু অনেক দিনের অভ্যেস সায়নের ফিরতে ফিরতে রাত বারোটা হয় ও যখন ফেরে মিলনের তখন মাঝরাত নটার মধ্যে একটা রহস্যের বা ভৌতিক গল্পের বই নিয়ে লেপের তলে যেতে পারলে ও বাঁচে ঘুমোতে ঘুমোতে দশটা কি সাড়ে দশটা তো আজ হল শনিবার কাল ছুটির দিন ধীরে সুস্থে ঘুম থেকে উঠলেই হবে তারা ছিল না বলে ঘুমটাও আসছিল না ওরা দুজনে মধু সরকারের ভাড়াটে পাশাপাশি ঘরে থাকে সায়ন সাধারণত শনিবারটা অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি ফেরে উইকডেজে সায়নের সঙ্গে দেখা হয় সকালে শনিবার দিন মিলন অপেক্ষা করে সায়নের জন্য আজ কথা আছে মাস শেষ মধু সরকার সকাল হলেই ভাড়া চাইতে এসে যাবে সে ব্যাপারে কথা বলতে হবে এমনিতে অসুবিধে নেই চাবি দুজনের কাছেই আছে সায়ন ঘরে ঢুকলে খুটখাট শব্দে ঘুম ভেঙে যায় মিলনের তাকিয়ে দেখে সায়নের ঘরে আলো জ্বলছে মানে সায়ন ফিরেছে দেখে কখনো ডেকে কথা বলে কখনো বলে না পাশ ফিরে শোয় একটু নিশ্চিন্ত বোধ করে হয়তো মনে মনে এমন শীতের নিঝুম নিশুতি রাতে একটা লোক একা একা ফিরছে ভাবলেই বুকটা ছেঁত করে ওঠে খুনে ডাকাতের এটাই যে আসল সময় একা একজনকে পেয়ে কি যে করবে ভাবলে ভয় হয় এই তো সেদিন দশতলার ছাদ থেকে পড়ে মরলো একটা লোক নাকি মদ খেয়ে টাল সামলাতে পারেনি কিন্তু সঠিক তদন্তে কি বের হলো লোকটা একা ছিল ছাদে একা একা মদ খাচ্ছিল খেতেই পারে কিন্তু লোকটা যে ছাদেই মদ খাচ্ছিল তার কি প্রমাণ ছাদে না ছিল গ্লাস না ছিল মদের বোতল লোকটার হাতেও যদি সেসব থাকতো ধরা যাক লোকটা হাতেই মদের বোতল বা গ্লাস নিয়ে ছাদ থেকে পড়েছে তাহলে বোতল বা গ্লাস কি উবে গেল বাতাসে কোনো চিহ্ন না রেখে সুতরাং সবটা মিলিয়ে কি দাঁড়ালো লোকটা মদ খেয়েছে ঠিকই কারণ পোস্টমর্টেমে স্টমাকে অ্যালকোহল পাওয়া গেছে কিন্তু ছাদে খাইনি মানে অন্য কোথাও খেয়েছে অন্য কোথাও মানে কোথায় সেটা খুঁজতে গিয়ে বিরাট রহস্যের জবনিকা উঠল হাতি হাতিখেদাও বাবার ফ্ল্যাটে বাবা থাকেন পুরুলিয়ার বাঘমুন্ডি পাহাড়ের অনেক ভেতরে সেখানে তার আশ্রম আদিবাসীরা তাকে মানে গুণে যদিও বাবার আসল ব্যবসা হল মাদক পাচার এই লোকটি নেশার ঘরে বলে ফেলেছিল বাবার মুখোশ টেনে ছিঁড়ে দেবে সে এক মস্ত কাহিনী বাবা আর তার সঙ্গীরা সব জেলে পচে মরছে এসব ভাবতে বসলে ঘুম ভাগল বা অবশ্য যথা নিয়মে ঘুম এল আজও যথাসময়ে ঘুম ভাঙল মিলনের খুটখাট শব্দে বুঝল সায়ন ফিরেছে আজ কি বেশি রাত হল সায়নের ঘরে ফিরতে হয়তো কাজ ছিল পাশ ফিরে শুতে গিয়ে মিলন বুঝল গলা শুকিয়ে গেছে তেষ্টার অনুভূতি যখন একবার মগজে ঢুকেছে তখন আর ঘুম হবে না ঠান্ডা বলে খিচুড়ি রেঁধেছিল সায়ন সঙ্গে ডিম কষা নিজেও নিয়ে গিয়েছিল মিলনের জন্যও রেখেছিল আজ খিচুড়িটা বেশি খাওয়া হয়ে গেছিল আর খিচুড়ি খেলে জল তেষ্টা পাবেই টেবিলের দিকে তাকিয়ে হতাশ হল মিলন দেখো কাণ্ড জলই রাখা হয়নি ঘরে কি আর করা যাবে উঠল মিলন চেয়ারের ওপর থেকে ভাঁজ করা চাদর নিয়ে গায়ে জড়ালো ঘুম চোখে দরজার ছিটকিনি খুলল দরজার পরেই সরু প্যাসেজ প্যাসেজের পরই সায়নের ঘর এই বাসাটার মেইন দরজা একটা ভেতরে দুটো বেডরুম প্যাসেজের একপাশে কিচেন কাম ডাইনিং আলো জ্বলছে মানে সায়ন ফিরেছে এখনো শুয়ে পড়েনি চমকে দেবে নাকি শীতের রাতে নিঝুম নিশুতি খোনা গলা করে কথা বলবে সায়ন কেমন চমকে যায় দেখাই যাক না মনে বেজায় মজা হল দিন এসব মজা টজা করা হয় না যদিও বয়সটা ছেলে মানুষের নয় তবুও কখনো সখনো ছেলে মানুষই স্বভাবটা ফিরে আসে কাঠের টেবিলের ওপর থেকে জলের জগটা নিয়ে উপড় করল গলায় এবার কাজ শুরু কিন্তু আলো জ্বললেও সাড়া শব্দ নেই কেন আলো জেলেই ঘুমিয়ে পড়েছে নাকি দরজায় চাপ দিল মিলন না দরজা বন্ধ করেই ঘুমিয়েছে আচ্ছা দিকের জানলাটায় ছিটকিনি ভাঙা বলে দড়ি দিয়ে আটকে রেখেছে সায়ন সারাই করবার কথা মনেই থাকে না ওদের কারো তো জানলার পাল্লাটা টেনে নিলে একটু ফাঁক হবে সায়ন ঘুমিয়ে পড়লে ডাকবে না যদি না ঘুমোয় তখন মঞ্চে অবতীর্ণ হওয়া যাবে বাঁয়ের জানলাটা আস্তে টেনে নিয়ে মিলনের একটা চোখ আটকে দিতে কতক্ষণ লাগে টুক করে ভেতরটা দেখে নেবে মিলন প্রথমটা ঘরের ভেতরে কিছুটা দেখা গেল টেবিলের কিছু অংশ জুতো সামান্য ডান দিকে চোখ ঘুরলে সায়নের বিছানা আরেকটু আরেক ওই তো ওই যে সায়ন বসে বসে কি করছে সায়ন একবার উঠছে ফের বসল পায়ের বুড়ো আঙুলের ওপর ভর দিয়ে উঁচু হতেই চমকে গেল মিলন এতটা চমকানো ওর জীবনে এই প্রথম মাঝরাতের ছেলে মানুষই ফুরফুর করে উড়ে গেছে গলা শুকিয়ে যাচ্ছে মিলনের ও কি স্বপ্ন দেখছে স্পষ্ট দেখা যাচ্ছে বিছানার ওপর বসে রাশি রাশি টাকা গুনছে সায়ন ঘামে মুখ অসুস্থ দেখাচ্ছে সায়নকে মিলনের বুকের ভেতরে মাদলের শব্দ হচ্ছে দুদুম দুদুম এত টাকা কোথায় পেল সায়ন ও একটা প্রাইভেট ফার্মে চাকরি করে এত টাকা আগে কখনো তাহলে তাহলে কি রহস্য আছে এর ভেতরে চুরি করেছে ডাকাতি যেভাবেই টাকাটা পেয়ে থাকুক সৎ উপায় পায়নি এটা ঠিক না হলে এত লুকিয়ে চুরিয়ে দরজা বন্ধ করে টাকা গুনত নাকি শব্দ না করে জানলা থেকে সরে এলো মিলন পা টিপে টিপে নিজের ঘরে ঢুকে লেপের তলে সোজা কিন্তু ঘুম আসে না বিছানা ভর্তি টাকা চামুণ্ডা নৃত্য শুরু করেছে চোখের সামনে এতগুলো টাকা যদি মিলন পেত বোনের বিয়ে হয়ে যেত মিলন একটা বিরাট বাড়ি বানাতো বসে বসে আরাম করতো হিল্লি দিল্লি ঘুরে বেড়াতো সায়ন কি করবে এত টাকা দিয়ে ওর বোন ছাড়া কেউ নেই বোনেরও বিয়ে হয়ে গেল নিজে কতটুকুই বা খায় বেড়াতেও ভালোবাসে না মাথা ঝিমঝিম করে এত টাকা কে জানে সায়ন কেন এত রাত করে বাড়ি ফেরে নিশ্চয়ই কোনো ডাকাত দলের সঙ্গে যুক্ত ও কতটুকুই বা চেনে সায়নকে একটা বাসা বাড়ি খুঁজে মরছে যখন তখন আলাপ হলো সায়নের সঙ্গে চায়ের দোকানে সায়নই এই মধু সরকারের বাসার খোঁজ দিয়েছিল সেই থেকে একসাথে থাকা মিলন সামান্য চাকরি করে সায়নও তাই দুজনে ভালোই আছে এখানে কিন্তু মিলন উঠে বসে একটা কথা মাথায় রাখতে হবে তা হলো সায়নের হাতে যে এত টাকা এসেছে এ কথা যে মিলন জানে সেটা জানানো যাবে না সায়নকে কিন্তু মধু সরকার কি সায়নকে লক্ষ্য করেছে বাড়িতে ঢোকার সময় সায়ন রাত করে ফেরে এই ঠান্ডায় কি মধু বাইরে দাঁড়িয়ে পাহারা দেয় কে এলো কি গেল দেখতে সায়নকে কখনো জিজ্ঞেস করা হয়নি বাড়ি ফেরার সময় বাড়িওয়ালাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিনা সায়নের হাতে বড় ব্যাগ আছে মধু কি দেখেনি এক চোখে সায়ন ফের চমকালো কে ও দুধওয়ালা দরজায় ধাক্কা দিচ্ছে মিলন ওঠেনি এখনো বিরক্তিতে ভ্রুটা কুঁচকে উঠতে গিয়েও থেমে গেল মিলন তো রোজই সকালে ওঠে তাহলে শরীরটা বসে ছিল না সারা রাত ঘুম হয়নি মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছিল যেন গতকাল রাতে যাওয়াই স্বাভাবিক এত টাকা পাওয়ার কথা সায়ন নিজেই বিশ্বাস করতে পারছে কি প্রাইভেট ফার্মের চাকরিতে খাটুনির অন্ত নেই ফিরতে রোজই দেরি হয় সাইকেল চেপেই ফেরে কাল তাই করছিল কিছুটা এগোনোর পর মনে হলো কেউ বা কারা যেন ছুটে আসছে ধাবমান পদশব্দে সায়নের ষষ্ঠ ইন্দ্রিয় সতর্ক হয়ে উঠল এই রাতের অন্ধকারে যারা ছুটে আসছে তারা তারা বন্ধু কি গলির ভেতরে ঘুটঘুটে অন্ধকার সায়ন অতি সাবধানে এবং দ্রুত নিজেকে লুকিয়ে ফেলল ততক্ষণে এগিয়ে এসেছে তারা সামনে দুজন মনে হলো পেছনে বেশ কয়েকজন প্রথম লোকগুলোকে তাড়া করে আসছে পেছনের লোকেরা প্রথম দলটা সায়নের কাছাকাছি এসে কি একটা ছুঁড়ে দিল অন্ধকার লক্ষ্য করে ধপাস করে সেটা এসে সায়নের কাছে পড়ল প্রথম দলটা এগিয়ে গেছে দ্বিতীয় দলটিও তাড়া করে এগিয়ে গেল ক্রমশ পায়ের আওয়াজ দূরে মিলিয়ে গেল অনর হয়ে দাঁড়িয়েছিল সায়ন একসময় চেতনা ফিরতি নড়ে উঠল পৃথিবীতে এখন নৈশব্দ ছাড়া কিচ্ছু নেই এই মুহূর্তে চলে যেতে হবে কিন্তু কি ফেলে গেল ওরা মোবাইলের টর্চ জেলে বস্তুটার ওপর আলো ফেললো একটা ব্যাগ কি আছে ওতে কাটামুন্ডু বোমা তাহলে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাটত একবার দেখাই যাক না চিন্তার সময় ছিল না মগজে একটি শব্দ তাড়া দিচ্ছিল পালাও সাইকেলের প্যাডেল ঘোরাতে গিয়েও থেমে ব্যাগটা নিয়ে নিল সায়ন সারা রাত জিগে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল মিলন ফলে জানতে পারল না সায়ন কখন রান্নার জোগাড় করতে লেগেছে মিলনকে দেখে লাল চোখ মেলে হাসল সে কি গুম হলো আজ দেরি যে শরীর খারাপ নাকি এসে দাঁড়ালো মিলন তোমার শরীরটাই যেন খারাপ দেখছি ভাই চোখ লাল বলে পকেট থেকে চিরুনি বের করে চুল পাট করতে থাকে চমকে ওঠার কথা নয় তবু যেন চমকালো সায়ন তারপর হাসল হ্যাঁ কাল রাতে ভালো ঘুম হয়নি কাগজি লেবু আছে খাবে নাকি মুসুর ডাল দিয়ে মিলন বুঝে সায়ন কথা ঘুরিয়ে দিতে চাইছে ও হেসে বলল বলতে ভুলে গেছি আজ রাতে খাবো না নিমন্ত্রণ আছে বন্ধুর বোনের বিয়ে ফিরতে দেরি হবে হয়তো ফিরতে ফিরতে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে হাসে মিলন তাহলে ভালো মন্দ খাওয়া হবে সায়ন হাসল তবে বড্ড অন্য মনস্ক কিছু ভাবছে যেন মিলন খেয়াল করলো ব্যাপারটা কি ভাবছে সায়ন বেশি ভাবাভাবি ভাবি ভালো নয় বাবু মশাই মনে মনে হাসে মিলন কিন্তু মিলন বাড়ি থাকবে না সায়ন নিশ্চয়ই মাল নিয়ে সবার সামনে দিয়ে বের হবে না মধু সরকার যদি দেখে থাকে বড় ব্যাগ নিয়ে সায়ন বাড়িতে ঢুকেছে সন্দেহ তো হবেই চালাবে না তো মিলনের আম ছালা দুই যাবে যে দুদিন কেটেছে নেহাত দিবারাত্রির আবর্তন প্রকৃতির নিয়মে দাঁড়িয়ে গেছে তাই দিন পেরিয়ে রাত রাত পেরিয়ে দিন আসছে কিন্তু সায়ন বা মিলন কতটা সুস্থ তা কে বা জানে যদিও সায়নের অবস্থা মিলন জানে কাজে যাওয়ার নাম করে সে সারাক্ষণ পাহারা দেয় সায়নকে বলা কি যায় মিলন কাজে বেরিয়ে গেলে সায়ন চম্পট দেবে না অবশ্য নিজে কাজে যাচ্ছি বলে পালাতে পারত কিন্তু ওই ব্যাগ নিয়ে মিলনের সামনে দিয়ে বের হবে কি বলে মোড়ের মাথায় লুকিয়ে থাকে মিলন যেতে হলে এখান দিয়েই যেতে হবে সায়নকে এদিকে সায়ন প্রথমে ভেবে পায়নি কি করবে পরে মিলন বেরিয়ে গেলে তোষকটাকে ফেঁড়ে তুলো বের করেছে সব টাকা ঢুকিয়ে সেলাই করে ফেলেছে তোষক মুশকিল হল এতদিন ঘরে তালা চাবি দেওয়া হয়নি এখন কি বলে সেটা করবে তাতে স্পষ্ট করে দেখিয়ে দেওয়া যে ঘরে কিছু একটা আছে আগের মতোই দরজার পাল্লাটা টেনে রেখে যায় মেইন গেটে তালা দেয় যার চাবি মিলনের কাছেও আছে কাজে গেলেও তাড়াতাড়ি ফিরে আসে এসে তদন্ত করে দেখে ভান্ডার যথাস্থানে আছে কি না এমনিতে মিলনকে নিয়ে চিন্তা নেই ওর বেচারা কিচ্ছু জানে না কিন্তু বাড়িওয়ালাকে নিয়ে অস্বস্তি আছে লোকটা ওইরকম ঠান্ডার মধ্যে অত রাতে কেন দাঁড়িয়েছিল বারান্দায় শুনেছিল লোকটার ইনসম নিয়ে আছে সত্যি কিনা কে জানে সারা দিন ভাবনায় মেতে থাকে সায়ন মোট বিশ লাখ টাকা আছে একটা ওয়ান রুম ফ্ল্যাট গাড়ি এসব কিনেও ব্যাংকে ভালো টাকা রাখতে পারবে চাকরি ছেড়ে দেবে আরাম করবে এবার অনেক খেটেছে জীবনে আচ্ছা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে ব্যাংকে টাকা বেশি রাখা যায় না হ্যাঁ চিন্তায় ঘুম আসে না মাথা গরম হয়ে গেছে চোখে মুখে জল দিয়ে আসা যাক ব্যাংকে খোঁজ নিয়ে দেখা যাক ফিক্সড ডিপোজিট করতে কি কি দরকার হয় সকালে সায়নকে সেজে গুজে বের হতে দেখে ব্রাশ করা বন্ধ করে মিলন এত সকালে কোথায় যাচ্ছে সায়ন এদিকে ও প্ল্যান করেছিল সায়ন কাজে বেরিয়ে গেলে মাল হাপিস করবে সায়ন যাচ্ছে কোথায় হাতে ছোট ঝোলা না ওতে মাল আঁটবে না মানে হলো টাকা বাসাতেই আছে তবু জিজ্ঞেস করল কে কোথায় যাচ্ছ সায়ন হাসে এই একটু এদিকে এক বন্ধুর কাছে কাজ আছে মিলন মুখ ধুতে ধুতে বলে আমি এখনই বেরিয়ে যাব ফিরতে রাত হবে সায়ন হেসে বেশ বলে বেরিয়ে গেল এবারে চটপট গেট আটকে দিয়ে সায়নের ঘরে ঢোকে মিলন ঘরে ফার্নিচার বলতে একটা টেবিল চেয়ার ছোট খাট জুতো রাখার র্যাক নেড়ে চেড়ে দেখতে দশ মিনিটও লাগলো না মাল কোথায় বালিশের মধ্যে টিপে টুপে বোঝা গেল বালিশ নয় নাই হল ধনভান্ডার টাকা সরিয়ে সব গুছিয়ে নিজের ব্যাগে গুছিয়ে নিল মিলন মেইন গেটে তালাচাবি না দিয়ে বেরিয়ে পড়ল ও ধাক খোলা দরজা হাট করে চোর ঢুকে সব নিয়ে গেছে মিলন তো ছিলই না বাসাতে তাছাড়া মিলন কি টাকার কথা জানে দ্রুত পা চালায় মিলন পালাতে হবে ঘণ্টাখানেক বাদে ফিরে এসে সায়ন অবাক এ দরজা এভাবে খোলা কেন মিলন এখনো বেরোয়নি দরজায় তালানা দিয়ে ভুল করে বেরিয়ে যায়নি তো ঘরে ঢুকে মাথায় হাত সায়নের তো সব ফালা ফালা করে ছেঁড়া ভিখিরি করে দিয়ে গেছে চোর ওকে অথচ অথচ কাউকে বলাও যাচ্ছে না শরীর খারাপ লাগছিল সায়নের মিলনকে বলা থাকলে দুজনে মিলে বুদ্ধি করে টাকাটা রাখা যেত ভুল হয়ে গেছে খুব বাসা খালি দেখে চোর ঢুকেছিল কি করবে সায়ন এখন নিজেকে সামাল দিতে শুয়ে থাকে ও ঘুমোতে পারলে ভালো হতো সারাদিন শুয়ে থেকে বেলায় উঠে চা বানালো সায়ন যা গেছে তা নিয়ে ভেবে কি করবে বোকামি যা হবার হয়েছে কিন্তু বুকটা কেমন করে অতগুলো টাকা কে নিতে পারে সুবিধে কার ছিল মিলন বাড়িতে ছিল না তাহলে বাড়িওয়ালা আজ ভদ্রলোককে বারান্দায় দেখেনি সটকে পড়েছেন সায়নের যথাসর্বস্ব নিয়ে চোখের কথাটা মিথ্যে কি করে জানলেন টাকার কথা আড়ি পাতেন নিশ্চয়ই হয়তো সেদিনও আড়ি পেতে সব দেখেছেন ইস লোকটার কথা মাথাতেই ছিল না অথচ চোখের সামনেই ছিলেন একেই অপরাধের ভাষায় বলে অদৃশ্য মানুষ সামনেই আছে কিন্তু নজরে পড়ে না কিন্তু একে ধরবে কি করে সায়ন টিভি খুলে নিউজ দেখে মনটা হালকা করার চেষ্টা করে ও কিন্তু ওটা মিলন না নিউজ দত্ত নামে এক যুবকের কাছ থেকে কুড়ি লক্ষ টাকার জাল নোট পাওয়া গেছে তার বয়ান অনুযায়ী তার বন্ধুর খোঁজ পেয়েছে পুলিশ সায়নের হাত থেকে চায়ের কাপ পড়ে চুরমার হয়ে গেল